ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মা ছেলের মৃত্যুর ঘটনায় নেত্রকোনার গ্রামের বাড়িতে এখনও চলছে শোকের মাতম। শোকের ছোঁয়ায় স্বজন পরিবার ও এলাকাবাসী সরকারের কাছে সুষ্ঠু বিচার চান তারা। নেত্রকোনা থেকে ইকবাল হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঢাকার তেজগাঁও এলাকায় ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মা ছেলের মৃত্যুর ঘটনায় নেত্রকোনার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। মঙ্গলবার ভোরের দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে দেওয়া আগুনে মারা যান নাদিরা আক্তার কুপি ও তার তিন বছরের ছেলে ইয়াসিন। নিরাপদের লাগিয়া ট্রেনে গেছে আর কি, নিরাপদের জন্য ট্রেনে গেছে, ট্রেনে গিয়ে গেছে, এরকম অবস্থার মধ্যে পড়ছে আর কি, ট্রেনে আগুন লেগে গেছে। সেদিন তাদের মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে স্বজনরা। সেদিনের সেই শোক এখন পর্যন্ত ভুলতে পারছেন না এলাকাবাসী ও স্বজনদের কেউই। নিহতদের পরিবার ও স্থানীয়রা জানান, নেত্রকোনা সদর উপজেলার বুরুনা গ্রামের আব্দুল মজিদের ছেলে মিজানুর রহমান ঢাকার কারওয়ান বাজারের হার্ডওয়্যারের ব্যবসা করেন। তার বাবুরে বুকে লইয়া বুকে লইয়া ইয়ে মতে আগুনের মধ্যে উঠছে, কেন উঠলো, কেন আগুন দিল, কেন আগুন দিল, নিরাপদে লেগে টেনে গেছি। স্ত্রী নাদিরা আক্তার পপি ও দুই সন্তান ফাহিম ও ইয়াসিন আরাফাতকে নিয়ে আব্দুল মজিদ কারওয়ান বাজারের বাসা ভাড়া করে থাকেন। গত 11 ডিসেম্বর স্বামীর গ্রামের বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন নাদিরা আক্তার পপি। আমার বাইরে আমরা যারা যারা মাসছে হেরার এই হেরার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশ্বাস হেরা যাতে প্রধানমন্ত্রী দৈরিয়া এরকম ভাবে মারে। গত রোববার নেত্রকোনা জেলা শহরের কুরপাড়ে ভাসুর আব্দুল কাদিরের বাসায় মিলাদ মাহফিলের সন্তানদের নিয়ে যান নাদিরা আক্তার পপি। বেড়ানো শেষে গত সোমবার রাতে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে করে সন্তানদের নিয়ে ঢাকায় স্বামীর কাছে ফিরেছিলেন তিনি, কিন্তু তার আর ফেরা হলো না। আমার নাতি তার বউ পুড়িয়ে মারা গেছে, শেখ হাসিনার গেছে বিচার চাই। আদরের সন্তান সহ দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মারা গেছেন নাদিরা আক্তার পপি। এমন মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতিকারীদের বিচার চেয়েছেন নিহতের স্বজনরা। আমরা এটা সুষ্ঠু বিচার চাই, মানুষ তো আর ফিরে পাওয়া যাবে না। এরপরে এই যে যারা এরম করতেছে এরা যেন অন্য আর কারো ক্ষতি না করতে পারে, এই পদক্ষেপ সরকারের নেওয়ার লাগে আমাদের অনুরোধ। তবে এই ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস যে দুষ্কৃতিকারীদের মাধ্যমে অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল, সেখানে নিহত পরিবারকে সরকারিভাবে আমাদের ডিসি স্যার সরকারি প্রান্তবিল থেকে সহায়তা করেছে। আর তাছাড়া পরিবারের পক্ষ থেকে হয়তো ঢাকায় কোনো মামলা দিয়ে থাকতে পারে, নেত্রকোনায় আসলে এ ধরনের ওনারা কোনো আইনগত প্রক্রিয়া গ্রহণ করেছে কিনা বা ওনারা কোনো আইনি ব্যবস্থা চাচ্ছে কিনা সেটা আমাদেরকে বললে অবশ্যই আমরা সেই ব্যাপারে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। এদিকে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে সম্পন্ন হয় তাদের দাফন কাজ। আকাশ বাতাস ভারী হয়ে যায় স্বজনদের কান্নায়। কিভাবে ঘটনাটা ঘটলো, এভাবে একটা অনাকাঙ্ক্ষিত মৃত্যু আসলে মেনে নেওয়া যায় না। দোষীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। এই মানুষগুলো তো আর কোনো অপরাধ করে নেই, ট্রেনে যাইতেছে, তাদের গন্তব্যস্থলে সবাই একজন একজনের জায়গা যাইতেছে, কেউ আসতেছে যাইতেছে, এটা তো রাজনীতির সাথে কোনো ফ্যাক্ট না। এটা নিয়ে রাজনীতি, একজন একজনকে হানাহানি করা, এটা তো খুব অপরাধ, এটা মানুষের কাজ না, মানুষ করতে পারে না। কোনো মানুষ একটা মানুষকে ফুইরা মারা এটা কোনোভাবেই সম্ভব না। বাসা যাইতেছেন আনন্দভাবে যে আমি রাতে নিরাপদে যাই, ট্রেনে যাই, ট্রেনে কেন আগুন দিল, কে আগুন দিল, কে আমি আর কুইজা বার করতে চাই, আমরা এটা বিচার চাই, আর কোনো চাই। নিহতদের দাফন সম্পূর্ণ করার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারের লোকজনদের নিকট 40,000 টাকা প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।